চার বছরের বেশি সময় ধরে হাত ও পায়ে লোহার শেকলে তালা দিয়ে আটকে রাখা হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইমদাদুল হককে। আমাদের প্রতিনিধি সাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধার পলাশবাড়ি থেকে জানান, প্রায় 33 বছর বয়সী ইমদাদুল হক হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে শেকলে বন্দী করতে বাধ্য হয় পরিবার। বর্তমান ইমদাদুলের উন্নত চিকিৎসা এবং তার ভবিষ্যৎ নিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র এই পরিবারটি। তমজিনা বেগম ইমদাদুলের মা বলেন, কোনো অপরাধী নন, তবুও শেকলে বাধা ইমদাদুল হক। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিষামত বড়বাড়ি গ্রামের দরিদ্র বিধবা মা তমজিনা বেগমের আদরের সন্তান ইমদাদুল হক। ছোট থেকে মেধাবী ইমদাদুল হক স্কুলের বারান্দাতেও পা রেখেছিল, কিন্তু দরিদ্রতার কারণে লেখাপড়া হয়নি তার। গত 5 বছর আগে বিয়ে করে ইমদাদুল হক। বিয়ের পর হঠাৎ করে একেবারে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ইমদাদুল। আব্দুল মতিন ইমদাদুলের বড় ভাই বলেন, বিয়ে করাইছিল, বিয়ে করানোর পর থাকিয়ে বউ সাইছি বলে 3 মাস 4 মাস পরে এই তখন থাকি এই অবস্থায় আমি পাগলাম সব চলছি স্যার। চিকিৎসার অঙ্ক বোঝা করলাম এদিক একবার করলে গেল 50,000, ফিরি বাঁকা নিয়ে যেতে 50,000 করি রই ছাড়ি দেওয়া থাকে। সখী ভালো সখী সেন সখী বোঝে ফলাশ করে মানুষের একটা ক্ষতি করে বই থাকে, একজন একটা ডাং মারে এখন সাইকেল নিয়ে যায়। আজ জমি যেগুলো আসিল সেগুলো ব্যথা কিনে করে চিকিৎসা পাতি আর পেছনে সার। এখন ওই যে একসাথে চাউল কিনে খাওয়ার মতো আর কোনো বুদ্ধি নেই ভাইরা না দাদা। 6 ভাইয়ের সবার ছোট ইমদাদুলকে দেখাশোনা করেন তার বৃদ্ধা মা। ইমদাদুলকে সুস্থ করে তুলতে 4 বছর ধরে সাধ্যমতো চিকিৎসা করান দরিদ্র পরিবারটি, তবে অর্থের অভাবে এখন আর চিকিৎসা করতে পারছে না। বর্তমানে অস্বাভাবিক আচরণ ও কাজে অতিষ্ঠ হয়ে হাতে ও পায়ে শেকলে তালা দিয়ে আটকে রাখেন পরিবার। স্থানীয় এলাকাবাসী বলেন, ওই যে তামান বাড়ি আর মাথাত বাড়ি মারে আর মাথাত বাড়ি মারে দুনিয়া ঘর যা ক্ষতি করে এইদের কারণে তালা লাগে। ধরে বছর হবে মনে হয় এইরকম হওয়ার ইয়া, তার এই যে গরম ফলে আরো বেশি অত্যাচার হয় যার কারণে হাত পায়ে বেরি লাগে বান্ধি না ছিল যে মানুষের যদি ক্ষয় ক্ষতি করে। আর চিকিৎসা তো করছে, চিকিৎসা করার পরে এখন বাপ তো বাঁচি নাই, তার তো ভাইরাও অর্থ সম্পদলা নয়, যেমন তার তো চিকিৎসা করার মতো অর্থ সম্পদ নাই। ইমদাদুল তো আমাদের বাড়ির ছেলে, আগে তো খুব ভালো ছিল, হঠাৎ বিয়ে শাদি করিয়া পাগল হলো। পাগল হওয়ানোর পরে অনেক চিকিৎসা মিকিৎসা করলো, করানোর পর এখন ইদারিং আর টাকা পয়সাও নাই চিকিৎসা। তবে মানসিক ভারসাম্যহীন ইমদাদুলকে উন্নত চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলার শীর্ষ কর্মকর্তা অলিউর রহমান। জেলা প্রশাসক গাইবান্ধা বলেন, মানসিক রোগীকে আমরা পাবনায় আমরা পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আমি এবং জুডিশ সমাজসেবা সেখানে আমরা গিয়েছি, গিয়ে শহরে জমিনে তাদের সাথে কথা বলে পরিবারের আগ্রহের প্রেক্ষিতে আমরা তাদেরকে পাবনায় পাঠিয়ে উন্নত মানের চিকিৎসা চলছে। উল্লাপুরে যে রোগীর কথা আপনি বললেন আমরা তার তথ্য নেব, তথ্য নিয়ে যদি তাকে তার পরিবার যদি আগ্রহী হয় তাহলে তাকে অবশ্যই আমরা উন্নত চিকিৎসার জন্য পাবনায় পাঠানোর ব্যবস্থা করব। দ্রুত সরকারিভাবে চিকিৎসা সেবা পেয়ে ইমদাদুল হক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সকলের। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তানিস ফাতিমা জ্যোতি, জিবি টিভি। বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, gbnews24.com। স্বপ্ন বুকে রেখো তুলে।
GB News 24.com.